Guys, welcome back to my channel and welcome back to my new video. So, I'm going to start a new series with dadar biye. So, our dadar biye, I'm close to dadar ki. So, I'm going to share pishi barite bodi ajke dadake aiburo bhat debe. So, shetai tomader shonge share korbo. Shudhu aiburo bhater ekta vlog ami alada kore korbo na. Aiburo bhat mehendi ar biyer ager din je onushthan ta hoy adibas. এই তিনটা মিলে এই তিনটা অনুষ্ঠান মিলে হচ্ছে আমি একটা ব্লগ করব তারপরে তো বিয়ে বহুভাত থাকছেই বধুবরণ বহুভাতের লাস্টের দিন মানে মাঝের দিন যে অনুষ্ঠান বহুভাতের বিয়ের মাঝের দিন বধুবরণ অনুষ্ঠান হয় আমাদের এখানে তো সবকিছু তোমাদের সঙ্গে আমি কভার করব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো होप সো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করে দেবে তো চলো দেখতে থাকো So, দেখো এখানে বৌদি সব রকমের না পাঁচ রকমের যে ভাজি সেটা করেছে আর বিভিন্ন রকমের মেনু পড়েছিল আমার এখন ঠিক মনে পড়ছে না স্যালাড ফ্যালাড দিয়ে সুন্দর করে এখানে ডেকোরেশন করে দিয়েছে আর এই হচ্ছে তার আছে প্রলুকটা টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের দাদা তো এই দাদারই বিয়ে হতে চলেছে আর এখানে পাশে বৌদির বাবাও বসেছিল আর এখানে এখন বৌদি আশীর্বাদ করছে সঙ্গে আমার বাবা পিসি বসে রয়েছে বৌদি ধানদুব্বো সবকিছু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে যেটাকে আইবুড়োর ভাতের আগে করা হয় আর এই যে লাল পাঞ্জাবিটা দাদা পরে আছে এটা বৌদি দিয়েছে আইবুড়ো ভাত উপলক্ষে তো সেটা দাদা পরেও নিয়েছে আর এখানে দাদা এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে মানে আশীর্বাদ যেটা আর কি বলে তো এরপর দাদাকে আমি বললাম চলো এবার তুমি খাওয়া স্টার্ট করো আমি সুন্দর করে একটা ভিডিও শুট করে নিই তোমার দাদা এখানে ভাবছো কনফিউজড হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবে তো আমি বললাম সবকিছুই তোমাকে মানে খেতে হবে সে কমপ্লিট কর মানে সে তুমি কমপ্লিট করতে পারো বা না পারো প্রত্যেকটা জিনিস যতগুলো আইটেম করা হয়েছে সবকিছু থেকে হলে মানে অল্প অল্প করে হলেও তোমাকে মানে তুমি খাও তো দাদা সেটাই শুনেছে দেখো প্রথমে পাঁচ রকমের যে ভাজি বৌদি করেছে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে খাচ্ছে আর পাশে আমার বাবা বসে বসে পাঁপড় খাচ্ছিল বাবাকে বললাম তুমি একটু সরো আমি দাদার একটা একটা ভালো করে একটা ভিডিও শুট করে নিই একটা ভালো করে ক্লিপ নিয়ে নিই ছোট্ট ক্লিপ সো আমাদের আইবুড়ো ভাতের পর্ব কমপ্লিট এখন আমরা একটা বার্থডে পার্টিতে যাব আমার সাথে মেরিও রয়েছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না যেহেতু এটা দাদার বিয়ে মানে সিরিজটা আমি কমপ্লিট করব দ্যাটস ওয়াই ওটা শেয়ার করছি না তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আওয়ার একটা পার্ট নিয়ে সো গাইজ ফাইনালি আজকে চলে এসেছে হচ্ছে মেহেন্দির দিন তো আজকে আমরা মেহেন্দি পরবো কালকে দাদার বিয়ে আর আমরা মানে তোমার যে এক্সপ্রেস বাজারে যারা আমার পুজোর ব্লগ দেখেছিলে জানো এক্সপ্রেস বাজারের নিচে কাঁচড়াপাড়াতে যে মেহেন্দির স্টলটা বসে তো সেখানেই আমরা মেহেন্দি আর্টিস্টকে ঠিক করে এসেছিলাম তো দাদাভাইটা চলেও এসছে বাইরে কাজ করছে তো চলো আমরা বাইরে বসে সময় মেহেন্দি পরবো কারণ শীতের সময় তো ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা বাইরেই বেশি রোদের মধ্যে ভালো হবে তাই বাইরেই আমরা সব সেট আপটা রেডি করে নিয়েছি তো চলো দেখতে থাকো সো এখানে আগে এসেই দেখছি দাদা ভাইরা টিফিন বক্সের মধ্যে করে মেহেন্দি নিয়ে এসেছিলো আর সেটাকে আমাদের সামনে প্যাকের মানে প্যাকিং করছিলো ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ভরছিলো মেহেন্দিও কিন্তু ওনরাই সেটা প্রোভাইড করছে ইভেন হোম সার্ভিস যেটা আমাদের দিচ্ছে এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস আমাদের থেকে নেয়নি যাওয়া আসা যাতায়াতে যত ভাড়া লেগেছে সব কিন্তু নিজেরাই ওনরাই বেয়ার করেছে সেটাকে আর এই মেজে মেহেন্দিটা ইউজ করছে পুরো 100% অর্গ্যানিক মেহেন্দি একদম বাচ্চা থেকে মানে বয়স্ক পর্যন্ত সবাই ইউজ করতে পারবে এতটাই ভালো কোনোরকম কোনো কেমিক্যাল মেহেন্দি কিন্তু ওনারা ইউজ করে না আর এখানে দেখো প্রথমে মৌমিতা বৌদি বসেছে একটা সাইডে মানে দুটো দাদাভাই এসেছিলো একসঙ্গে দুজনেই কাজ করছিল ভীষণ হাতে স্পিড 5 মিনিটের মধ্যেই বৌদির এই যে একটা হাতের একটা সাইড দেখতে পাচ্ছ কমপ্লিট হয়েছে মাত্র 5 মিনিট সময় লেগেছে আর এপাশে দেখো দিদিরও একটা হাতের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে ওরও 5 থেকে 7 মিনিট হায়েস্ট টাইম লেগেছে মানে এতটা স্পিডে ওনারা কাজ করে আমাদের বাড়ি যখন এসে তখন 10:30টার মতো বাজে 12:30টার মধ্যে আমাদের সকলের মোটামুটি মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে মানে 10 জনের মেহেন্দি করেছে আমাদের বোথ সাইড দুটো হাতেই দু সাইডেই করেছে 2 ঘন্টার মধ্যে মানে 2 থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বৌদিরা সব মেহেন্দি এক এক সাইডে মানে এক এক হাতের এক এক সাইডে পরে বসে রয়েছে এটা একটু যখন শোকাবে তখন আবার অপোজিট সাইডে পরাবে ততক্ষণে আমরা বাকিটা যারা আছি তারা এক করে মেহেন্দিতে পরে নিচ্ছি এক সাইড করে আর এই দাদা ভাইদের নাম্বারে আমি তোমাদের শেয়ার করে দেবো স্ক্রিনে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো ব্রাইডালও কিন্তু ওনার মেহেন্দি করায় তো ফাইনালি এখানে আমি বসে পড়েছি আর এই যে মেহেন্দি তোমরা দেখছো আমি করছি দু হাতেরই কিন্তু দু সাইডেই মেহেন্দি করছি মাত্র 300 টাকায় মানে এতটা রিজনেবল প্রাইস জাস্ট ভাবা যায় না আর দেখো একটা হাতের একটা সাইড প্রায় আমার অনেকটা কমপ্লিট হয়ে এসেছে তো দু হাতে 300 টাকায় মেহেন্দি জাস্ট মানে সত্যি ভাবা যায় না আমাদের লোকালে তো এরকম প্রাইসে পাওয়াই যায় না দ্যাটস ওয়াই সেই কাঁচড়াপাড়া থেকে আমাদের বহুলাতে এসেছিলো ওনার মেহেন্দি পড়াতে
আর এখানে দেখো মোটামুটি আমাদের সকলের মেহেন্দি পড়া কমপ্লিট। সকলের মেহেন্দির ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে, কারোটাই কিন্তু সেম নয়, পুরোটাই ডিফারেন্ট ডিফারেন্ট করে করেছে। যেমন করে আমরা বলেছিলাম যে তোমাদের যেমন ইচ্ছে, যেমন ডিজাইন করার ইচ্ছে তোমরা সেভাবেই করে দাও, সেভাবেই করেছি। আর আমাদের টোটাল বিল হয়েছিল হচ্ছে 3000 টাকা, কারণ আমরা টোটাল 10 জন মানুষ ছিলাম। আর আরেকটা কথা, হোম সার্ভিসের জন্য কিন্তু মিনিমাম মানে 8 থেকে 10 জন ওনারা চায়, মানে তার কম হলে কিন্তু ওনারা যেতে চায় না, যেহেতু অতটা দূর থেকে ওনারা আসবেন বা যাবেন, একটা খরচা যেটা আছে মানে ক্যারিং খরচা, বুঝতেই পারছো। তো আমি শেয়ার করে দেবো নাম্বার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আর একটা কথা, এটা কিন্তু কোনোরকম কোনো পেইড প্রমোশন ভিডিও নয়। দেখো আমার দু হাতের একটা সাইড তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এই ছিল আমার মেহেন্দি। সো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের মেহেন্দি ফেহেন্দি পুরো কমপ্লিট হয়ে গেছে, শুকিয়ে গেছে। দেখো পুরোটা শুকিয়ে গেছে, দু হাতে এখন মেহেন্দি শুকানো, বাট তুলিনি এখনো, তো ঝরে ঝরে দেখো এভাবে ঝরে 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 পড়ে যাচ্ছে। সো এই হয়েছে ব্যাপার স্যাপার, যেহেতু মেহেন্দি ছিল দু হাতেই, তো আমি ক্যামেরা ধরতে পারিনি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, অন্য একজনকে ভিডিও করিয়ে দিয়েছিলাম ছোট্ট করে একটু, কারণ সবার হাতে মেহেন্দি, ফোনটা কে ধরবে, ক্যামেরাটা কে ধরবে, ভিডিওটা কে করবে। এখন হচ্ছে বাজে 2:30 বাজে, এখন আমরা খাবো দাবো, খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে দেন আমরা দাদাদের বাড়ি যাবো, তত্ত্ব সাজাবো আর অধিবাস করবো, মানে অধিবাসের কাজগুলো হবে, তো এগুলো এখন হবে। তো চলো ব্লগ তো দেখতে থাকো, এখন মেহেন্দি ফেহেন্দি তুলে নিই। আর তোমরাও ডেফিনেটলি একদম মানে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের আমি নাম্বার এভরিথিং তো শেয়ার করেই দিয়েছি, তোমরা দেখে নিয়ে ছোপসো। সো ইয়া গাইস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা মতো, আর আমি রেডি হয়ে নিয়েছি, আর দেখো একটা সোয়েটারও পরে নিয়েছি, কারণ মানে বাইরে না ভালোই ঠান্ডা পড়েছে। তো আর এখন লেট করবো না, আমরা এখন ওই বাড়িতে যাব, গিয়ে তত্ত্ব সাজাবো। দাদা এখন বাড়িতে নেই, দাদা গেছে একটু পার্লারে, দাদা বৌদিরা সবাই বাবা নিয়ে গেছে, সবাই আছে ওখানে। তো আমরা এখন একটু যাই বাড়ি গিয়ে, আগে তত্ত্বর কাজটা কমপ্লিট করি, কারণ দাদার বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ বেশ মানে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট হাঁটা পথ, একদম পাশেই নয়, তো একটু হেঁটে হেঁটে আমাদের যেতে হবে, টাইম লাগবে। তো চলো এবার ওখানে গিয়ে একদম ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সব তত্ত্বের স্প্রে, এই সব স্প্রে, এই সব সামান, এই সব দর্শকগণ, এখন হচ্ছে আমরা কাজ করব, চলো। হয়ে গেছে আমাদের কাজ, মা বৌদি আমাদের মীনাক্ষী হচ্ছে মেইন, ও খুব সুন্দর ডিজাইন করতে পারে, ওর ডিজাইনিং করে দেখো সাজাচ্ছে কি সুন্দর। তোমরা মীনাক্ষীকে কন্ট্যাক্ট করতে পারো সাজানোর জন্য, কিন্তু বাড়ি থাকে না তো কন্ট্যাক্ট করে পাবে না। এই হচ্ছে, এটা হচ্ছে বৌদির বোনের ড্রেস। এই যে এখানে আমরা রিবন সেট করছি, পিউলি এখানে নাম্বার লাগাচ্ছে দত্তসূচির, বৌদি ওখানে রিবন গুলোকে পোড়াচ্ছে, মা ওখানে ড্রের উপরে প্লাস্টিক কাটছে, আর এখানে মীনাক্ষী কাজ করছে। তো দেখো এখানে এখন আমরা সবাই মিলে হাত মিলিয়েছি, কারণ হচ্ছে নাহলে কাজ হচ্ছিল না। ওদিকে মীনাক্ষী বেঁধে দিচ্ছে, এদিকে আমি আর পিউরি সেগুলোকে জাস্ট উপরে যে পেপারগুলো হয় সেই পেপারগুলো লাগাচ্ছি, মা আর বৌদি মিলে সেলোটেপ কেটে দিচ্ছে, মানে সবাই মিলে মোটামুটি হাত লাগিয়েছি, কারণ যেহেতু ডিজাইন করে তত্ত্বগুলো সাজানো হচ্ছিলো, মানে কোনোটাকে নৌকা, কোনোটাকে লোটাস, কোনোটাকে হচ্ছে পুতুল, তো এইভাবে বিভিন্ন রকমের থিম করা হচ্ছিলো প্রত্যেকটা শাড়িকে এবং ড্রেসকে, তার জন্য অনেকটা সময় লাগছিল করতে। আর এটা হচ্ছে বৌদির কসমেটিক্স, যেটা বৌদিকে আমরা দেবো। আর এখানে দেখো মোটামুটি এখন একটু কমপ্লিট হয়ে গেছে, পুরোটা এখনও হয়নি, এখনও 3-4টা ট্রে আমাদের মানে ডালায় এখনও সাজাতে বাকি রয়েছে। তবু একটু দেখছিলাম যে কতগুলো হলো, তার জন্য এখানে সাজিয়ে নিয়েছি, সবগুলোকে সাজিয়ে নিয়ে মোটামুটি আর কত কী হবে আর কোনটা কাকে দেওয়া হবে সেগুলোর নাম্বার উপরে যে নাম্বারিংগুলো হয় সেগুলো এখনও করা হয়নি, তত্ত্বসূচিতে এখনও লেখা হয়নি। তো তার আগে একবার ওভারঅল ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মোটামুটি এরকম হয়েছে। এটা হচ্ছে ফলের ট্রে, সব রকমের ফ্রুটস দিয়ে এই ট্রেটাকে মানে এই যে ঝুড়িটা আর কি এটাকে বানানো হয়েছে। এবার এখানে দেখো এই পাশ থেকে হচ্ছে বৌদির এখানে কসমেটিক্স রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, কিছু স্ন্যাক্সের আইটেম আমরা দিয়ে দিয়েছি, মানে কিছু বিভিন্ন রকম চিপসগুলোকে দিয়ে একটা ট্রে বানিয়েছি, আরও দু একটা ট্রে এখানে আরও অ্যাড হবে। এবার ওইদিকে দেখছি যে অধিবাস শুরু হয়ে গেছে এখন দাদার পাশের ঘরেই, তো এখন এখানে আমরা পাশের ঘরে দাদার অধিবাস দেখতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বরণ ডালা, আর এখানে দেখো দাদা বসে আছে, এখানে বসার জন্য কেমন একটা নিয়ম আছে, বাট দাদা কিছুতেই সেভাবে বসে থাকতে পারছিল না, তো তারপরে এখানে প্ল্যান বিকে কাজে লাগানো হয়েছে। তো এভাবে এখন এখানে অধিবাসটা হবে, সবাই চলে এসেছিলো এই সময়। আর এর আগে আমরা গিয়ে আগে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রাতও তখন প্রায় 10:30 মতো বেজে গেছে, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে সকলেরই। আর এখানে দেখো এখন দাদাকে মালা পরানো হচ্ছে, কিসের মালা জন্য এটাকে বলে আমার ঠিক মনে নেই, তো
আমাদের এখানে এগুলোই মানে এভাবে হয় বিয়ের আগের দিন অধিবাসটা, আর মেয়ে পক্ষ হলে মেয়েদের এই রাত্রেবেলায় শাখা পড়া পড়ানো হয়, যেহেতু দাদা ছেলে সেহেতু দাদাকে মালাটা পড়ানো হলো, আর এখানে কোমরে সুতো দেওয়া হচ্ছে, এখন কোমরে পড়ানো হচ্ছে। তো এরপরেই হচ্ছে আমরা সবাই এখানে ভীষণ এনজয় করছিলাম সবাই মিলে, মানে নর্মালি আমরা কেউই উলু দিতে পারি না, বাট এখানে রীতিমতো একটা উলুর কম্পিটিশন শুরু হয়ে গেছে, উলুধ্বনির কম্পিটিশন, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তারপরে মোটামুটি এদিকে এসে আমরা পুরো ট্রেটাকে কমপ্লিট করে নিয়েছি, পুরো ভিউ হচ্ছে এটা দেখো সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত কটা বাজে, 11টা মতো বাজে, আর বাড়িতে চলে এসেছি, ওদিকে অধিবাস টুদিবাস সব কমপ্লিট, আর মেহেন্দির রংটা দেখো এখন বেশ ভালোই চলে এসছে, এই পাশটা একটু কম এসছে কিন্তু এই পাশটা বেশ ভালো এসছে, আশা করছি সকালে ভালো চলে আসবে। তো চলো আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্ট হচ্ছে বিয়ের পার্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, সো দেখতে থাকো, হোপস তোমাদের ভালো লাগবে। চলো টাটা, বাই বাই।